হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য আরও একটি অ্যান্ড্রয়েড নতুন টিপস নিয়ে এসেছি। বরাবরই আমরা অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করি তারা বলে থাকি ফোন মেমোরি ফুল হয়ে যায়, কিছু না রাখার পরেও ফোন মেমোরি ফুল হয়ে যায়। কোনো মুভি গান আমরা কিছুই না রাখার পরও দেখা যায় ফোন মেমোরি ফুল। কেন এই ফোন মেমোরি ফুল হয় 90% লোকেরাই আমরা জানি না যে কেন এই ফোন মেমোরি ফুল হয় কি কারণে। জাস্ট আমি আজ কারণ এবং সমাধান দুটাই দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে দেবে। আমাদের মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেক অ্যাপ ইনস্টল করে রেখেছি যেগুলো সাইজ অনেক কম, কিন্তু তারপরও আমাদের ফোন মেমোরি ফুল দেখাচ্ছে। কি কারণ আমি সেটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এর সমাধান পাওয়া যায় সেটাও দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক মেসেঞ্জার, ক্রোম, ইউটিউব স্টুডিও, কাইন্ড মাস্টার, জিপি প্লেয়ার, ইমো, ওয়াইফাই পাসওয়ার্ড, মুভিজেন, স্ক্রিন রেকর্ড, হিটমেট, প্লে স্টোর, এগুলো সহ আর অনেক সফটওয়্যার ইনস্টল করা আছে। এখানে আমার ফোন মেমোরি 8 GB, কিন্তু আমি এই সমস্যাটায় ভুগেছি, কিন্তু এর সলিউশন খুঁজতে খুঁজতে আমি এখন পেয়ে গেছি সলিউশন, সেটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন। আমার ভিডিওটা দেখে যদি অল্প একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক কি সেই টিপস। আমরা জাস্ট অ্যাপসগুলো দেখে নেবো, অ্যাপসগুলোর অনেক সাইজ কম, তারপরও কীভাবে আমাদের ফোন মেমোরি বুক করে আছে সেটাই আমরা আজ দেখাবো এবং তার সমাধান দেখাবো। এজন্য আমাদেরকে চলে যেতে হবে ফোনের সেটিংসে। আমরা ফোনের শাটার উঠাবো, ভাবে ওঠার পর এই গিয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেকশনে রয়েছে, কানেকশনের পর ডিভাইস, মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন ভিটমেট, এগুলো শো করছে। সফটওয়্যার এগুলো আমরা দেখাবো না, আমরা জাস্ট আমাদের আজকের বিষয় ফোন মেমোরি বুক হওয়ার কারণ এবং এর সমাধান। আমরা এই জন্য মোর সেটিংয়ে চলে যাব। চলে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন লোকেশন সিকিউরিটি, তার নিচে সিস্টেম ম্যানেজার, ছোট করে সিস্টেম ম্যানেজার লেখা রয়েছে। তার নিচে যে এখানে 4টি ডট দিয়ে অ্যাপ্লিকেশন ম্যানেজার, আমরা এখানে ক্লিক করব। একটু ওয়েট করেন বন্ধুরা, লোডিং নিতেছে, দেখাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রোম 110 MB, কাট 66 MB, ফ্ল্যাশ লাইট 9 MB, প্লে স্টোর 48 MB, প্লে সার্ভিস 133 MB। দেখছেন বন্ধুরা, ছোট ছোট অ্যাপস। তারপরে এখানে কত জায়গা নিয়ে আছে, আমরা এগুলো কিভাবে কমায় ফেলতে পারি সেটাই আমি দেখাবো আজ। এখানে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে 4.3 GB ইউজড, 1.2 GB ফ্রি এখানে দেখাচ্ছে। আমার ফোন মেমোরি 8 GB, 8 GB মানে 5.42 GB, তার মধ্যে 4.3 GB ইউজড,
1.2 GB ফ্রি। আমি আপনাদেরকে এখানে আরো ফ্রি করে দেখাবো এখান থেকে। আপনাদেরকে ফ্রি করার জন্য যা করতে হবে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রোমে 110 MB, আমরা এটাই ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 110 MB লেখা রয়েছে, এই জন্য আমরা ম্যানেজ স্টোরেজে ক্লিক দেব। লোডিং নিতেছে, তারপরে এখানে ক্লিয়ার অল ডাটা ক্লিক দেব, দিয়ে ওকে করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 110 MB ছিল, এখানে 96 MB হয়ে গেছে। এরকম করে আমরা কাটে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিয়ার ডাটায় ক্লিক করব এবং ওকে করে দেব। দেখেন বন্ধুরা 141 MB হয়ে গেছে। ফ্ল্যাশ লাইটে ক্লিক করব, এটা আগেই আমরা ক্লিয়ার করে রেখেছি। এভাবে আমরা জি প্লেয়ারে ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 24.35 MB, ক্লিয়ার ডাটায় ক্লিক করে ওকে করে দেব। এখন 22.50 MB। এভাবে ইমু কাইন মাস্টার 85 MB নিয়ে আছে, ক্লিয়ার ডাটা ওকে করে দেব। দেখেন বন্ধুরা 66, ম্যাপসে ক্লিক করব, 94.76 MB, ক্লিয়ারে ক্লিক করে ওকে করে দেব। সুফানে ক্লিক করে ক্লিয়ার করে দেব, ওকে করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অনেকখানি ফ্রি করে ফেলেছি। বন্ধুরা নিশ্চয়ই আপনারা অনেক উপকৃত হবেন এর থেকে, আপনাদের ফোন মেমোরি খালি করতে পারবেন এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 1.3 GB ফ্রি হয়ে গেছে, এখানে 4.2 হয়ে গেছে। আমরা আপনাদেরকে একবারে 100% শিওরিটি দিতে পারি, এভাবে আপনার হোম মেমোরি অনেকটাই ফাঁকা হবে এবং আপনি মুভি গান অথবা আপনার পছন্দের অ্যাপস ইনস্টল দিয়ে ইউজ করতে পারবেন। বন্ধুরা আরও একবার আমি দেখাই দিতেছি, এজন্য এটা করার জন্য আপনাকে সেটিংসের গিয়ার বাটনে ক্লিক করে সরাসরি মোড সেটিংয়ে গিয়ে অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করে আপনি এভাবে বিদ্যুতটাতে ক্লিক করে ক্লিক করে আপনি ক্লিয়ার করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে
নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। খুদা হাফেজ।